আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটি নুডলসের রেসিপি শেয়ার করব। আর অল্প উপকরণ দিয়ে কীভাবে খুব তাড়াতাড়ি ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায় তাহলে দেখে নিন। ঝটপট নুডলসটা তৈরি করার জন্য আমি একদম অল্প উপকরণগুলো নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কী কী উপকরণগুলো নিয়েছি। আর আমি একটু ছোটো ছোটো করে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপও করে নিতে পারেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি কী কী উপকরণ নিয়েছি। তো আমি এখানে পেঁয়াজ নিয়েছি, তারপর আমি নিয়েছি কাঁচামরিচ, তারপর নিয়েছি ধনে পাতা, তারপর আমি দিয়েছি ডিম। একদম সিম্পলের মাঝে আমি আপনাদেরকে এই নুডলসটা তৈরি করে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নুডলসগুলোকে প্যাকেট থেকে বের করে নিয়েছি। এই বড় একটা প্যাকেটে কিন্তু চারটা নুডলস থাকে। আর এই নুডলসটাকে আমি 2 মিনিটে তৈরি করা নুডলসটা এই কারণে বলেছি, এই নুডলসটা কিন্তু একদম কম সময়ে বাসায় তৈরি করা যায়, আর একদম অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সুস্বাদু নুডলস তৈরি করা যায়। এজন্য আমি এই নুডলসটাকে 2 মিনিটের নুডলস বলেছি। তো দেখতেই পাচ্ছেন এটার সাথে কিন্তু একটা হট টমেটো সসও কিন্তু ফ্রি পেয়েছি। নুডলসটা তৈরি করার জন্য কিন্তু সম্পূর্ণ উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি নুডলসটাকে সেদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চাকনিতে রেখে দিয়েছি, এতে করে এক্সট্রা পানিটা কিন্তু চলে যাবে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি তেল। এটা কিন্তু পরিমাণ মতো দেবেন, আর অবশ্যই নুডলসের ক্ষেত্রে আপনারা তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম, কাঁচামরিচ, তারপর আমি নুডলসের মশলা আমি দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে নুডলস। নুডলসগুলা দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমরা যে টমেটো কেচাপটা পেয়েছিলাম তো সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার ফলে কিন্তু নুডলসে খুব ভালো একটা এফেক্ট আসবে। কেচাপটা দেওয়া হয়ে গেলে আবারও আমি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আমি প্রথমে 3 প্যাকেট মশলা দিয়েছি, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও 2 প্যাকেট মশলা। তো সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা। তো ধনে পাতাটা দেওয়ার পর আমি ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নুডলসটাকে সার্ভ করে নিচ্ছি। তো আপনারা যে কোনো কিছু দিয়ে এই নুডলসটা পরিবেশন করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা জর্জরা টাইপের হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি একটা রেসিপি। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।